নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আমার চ্যানেলে নতুন ছোট্ট আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে 18 তারিখ সোমবার, এখন বাজে সকাল 9টা। তো আমি কিন্তু কালকের ব্লগ দিচ্ছি না কিছু, আমি নববর্ষের দিন আমরা কোথায় কিভাবে গেলাম কি করলাম সেগুলো দেওয়া হয়নি, কেন কি পুজোর ভিডিও আমি দিয়েছিলাম সেগুলো রয়ে গেছে, যে কী খেলাম কোথায় গেলাম সেটাই, নববর্ষের দিন আমাদের কেমন কেটেছিল সেটাই দেখাচ্ছি, কী খেয়েছিলাম কী রান্না করেছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে যেমনভাবে চাটা খাই, চাটা তো খাওয়া হলো, তারপরে রান্নার কাজে লেগে গেলাম। তো এই যে এগুলো ফ্রিজে মাছ ছিল, এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, ওগুলো আমি ভেজে নিয়েছিলাম, শুধু ভাজাই ছিল চারজনের চারটা। আর বোয়াল মাছ ছিল, সেটা আমি সর্ষে টমেটো দিয়ে করলাম নববর্ষের দিন, তার আগের দিনে ওগুলো কেনা ছিল, তার আগের দিন মশলা দিয়ে কষিয়ে করেছিলাম বোয়াল মাছ, আর সেই জন্য ভ্যারাইটি আনার জন্য নববর্ষের দিন সর্ষে টমেটো দিয়ে করেছিলাম। এই দু রকমের মাছ, ডাল, একটা তরকারি ভাজা, এগুলো সব রান্না করেছিলাম আমি। রান্না করে স্নান টান করে পুজো দিতে গেছিলাম, পুজোর ভিডিও তো নববর্ষের দিন সকালবেলা, এই সকালবেলায় পুজো দিতে গেছিলাম, ওই দুপুর বা বিকেলবেলায় আমি ভিডিও দিয়েছিলাম। এই যে বোয়াল মাছগুলো ছিল আগের দিন ফ্রিজে, তো দুপুরে এই বোয়াল মাছ আর তেলাপিয়া মাছই ভাজা ছিল। এই দু রকমের মাছ, ডাল, একটা কুমড়ো দিয়ে আলু দিয়ে কুমড়োর ডাঁটা দিয়ে সবজি, আর একটা ভাজা, উচ্ছে আলু ভাজা সম্ভবত, এগুলো দিয়ে রান্না করে আর পুজো দিতে গেছিলাম। সকালবেলায় কিছু খাইনি তা নয়, চা খেয়েছিলাম, পুজো দিয়ে এসে খেলাম। এই যে এই বোয়াল মাছগুলো ভেজে সর্ষে টমেটো দিয়ে বললাম না। তো যাই হোক, আমি আর আমার বড় মেয়ে যারা দেখবে ব্লগে দেখতে পাবে, আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। অনেকে লিখেছে হেঁটে হেঁটে কোথায় যেন গেলে, তা নয়, বাড়ি থেকে খুব একটা দূর নয় মন্দির, মা মহামায়ার মন্দিরে গেছিলাম আমি, পুজো দিয়ে এলাম। পুজো দিয়ে দেখবে যারা ব্লগে দেখবে যে নববর্ষের দিন সকালে দেখবে চুল আমার ভেজাই আছে, মানে আমি সব রান্না বান্না সেরে স্নান সেরে পুজো দিয়ে এসেছিলাম, মানে তখনও চুল শুকায়নি, ফিরছি যখন তখনও চুল শুকায়নি। তো খুব একটা দূর নয়, হেঁটে হেঁটে আমি বাড়ি ফিরছিলাম, সেটাই অনেকে বলছে পুজো দিয়ে কোথায় যেন হেঁটে হেঁটে গেলে, অনেকে লিখেছে, আমি আর উত্তর লেখার না সময় হয় না, মানে সবাইকে আলাদা করে সেই জন্য বললাম আর কি কথাটা। তোমরা জানোই তো আমার ব্লগ যারা দেখো খুবই হুটোপাটা। এই যে বললাম যে আলু কুমড়ো আর আলু কুমড়ো ডাঁটা দিয়ে একটা সবজি করেছিলাম আর উচ্ছে আলু ভাজা সম্ভবত, এটাই ছিল মেনুতে, এগুলো সব রান্না করে আমি পুজো দিতে গেছিলাম। এই যে তো আর মিষ্টি বলতে নববর্ষের দিনে আমরা মিষ্টি সেভাবে আর এবার কেনা মানে কেনা মিষ্টি বা প্যাকেট আসেনি। এই যে মহামায়া মন্দির, এই মন্দিরেই পুজো দিয়েছিলাম, সেই মিষ্টি প্রসাদ হিসাবে আমরা খেলাম নববর্ষের দিন, মিষ্টি খাওয়া বলতে ওটাই হয়েছে। এই যে আমি ফিরছি বাড়ি ফিরছি, চুল দেখবে আমার ভেজা। এটা বিকেলবেলার দিকে আমি চিকেন পকোড়া করেছিলাম, দেখো দুপুরবেলায় কোনো চিকেন রান্না করিনি, চিকেন কিন্তু আমার ফ্রিজে রাখা ছিল, তো এগুলো আমার মতো করে আমি একটু চিকেন পকোড়া করেছিলাম বিকেলবেলা, চা চিকেন পকোড়া, বাচ্চারাও চিকেন পকোড়া খেলো, আর চিকেন রান্না করে নিয়েছিলাম বিকেলে সন্ধ্যের দিকে, চিকেন ছিল সেটা চিকেনটা রান্না করে নিয়েছিলাম। তারপরে আমরা সন্ধেবেলায় মেলায় গেছিলাম নববর্ষের দিনে, ওর বাবা ছিল। এই যে চিকেন পকোড়া, মেয়োনিজ দিয়ে আমার মেয়ে একদম, এর আগের দিনও চিকেন পকোড়া কোনো সময় করেছিলাম, তখন সস দিয়ে খেয়েছিল, বললো মা মেয়োনিজ দিয়ে খায়, সেই জন্য মেয়োনিজ সাথে চিকেন পকোড়ার সাথে ভালোই লাগছিল, খারাপ লাগে, ডিপ হিসাবে দিয়েছিলাম। এটা নববর্ষের দিন বিকেলবেলা, আমরা তো খুব দেরি করে ভাত খাই না সবাই জানো, মানে যারা আমাকে দেখো 1-1.5টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। এই যে আমরা মেলায় গেছিলাম সন্ধ্যেবেলা,
আর চিকেন বাড়িতে রান্না করে দিয়েছিলাম, ফেরার পথে রুমালি রুটি নিয়ে এসে, রাস্তাতে রুমালি রুটির দোকান, রুমালি রুটি নিয়ে এসে আমরা খেয়েছিলাম। আর মিষ্টি টিষ্টি দই টই সেরকমভাবে খাওয়া হয়নি, মিষ্টি বলতে আমরা তো, আমি তো পুজো দিয়েছিলাম সেই মিষ্টি। এই যে নববর্ষের দিন রাত্রের ডিনার, হাত দিও না মা, ও হাত অবশ্য ধোয়ানো আছে। এই আমাদের রাত্রের ডিনার।